বিশাল দা, কৈফিয়ত চাইতে এলাম, এই পোশাকটা পরে কি করছো তোমরা? কেন পরে আছো এই পোশাকটা? কেন পরে আছো এই পোশাকটা? কি মনে করিস পুলিশ, কি মনে করিস বাবের চাকর? জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে 24টা ঘন্টা 364 দিন আমাদের কাজ করতে হয়, ডিউটি শেষ করে ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবো কিনা তারও কোনো সিওরিটি থাকে না আমাদের এই পুলিশদের জীবনে, সে খবর রাখিস। আরে নেতা মন্ত্রী হয়ে যারা দেশ চালায় তারাও ধর্মঘট করে, যারা আইন চালায় সেই লয়ারও ধর্মঘট করে, যারা হাসপাতাল চালায় সেই ডাক্তাররাও ধর্মঘট করে, এমনকি যারা অটো টোটো কিংবা বাস চালায় তারাও ধর্মঘট করে। তুই কোনোদিন শুনেছিস পশ্চিমবাংলার পুলিশ ধর্মঘট করেছে? আসলে আসলে বিশাল দা, আসলে তোরা হলি সেই সব স্বার্থপর পাবলিক যারা এসে ঘরে বসে খবরের কাগজ পড়ে কিংবা টিভিতে ব্রেকিং নিউজ দেখে এক মিনিটের মধ্যে ইন্দিরা গান্ধীকেও তোরা সৎ থেকে অসৎ বলতে পারিস। তোর বাবা কিডন্যাপ হয়েছে বলে আমার কাছে ছুটে এসেছিস, অথচ 3 বছর আগে খিদিরপুর ছাত্র নির্বাচনে যে পুলিশ অফিসার জনগণকে বাঁচাতে গিয়ে ক্রিমিনালদের গুলিতে নিজেই প্রাণ হারালো, তার সেই ছোট্ট মেয়েটা আজ আজ কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, এই 3টা বছর একটাবার খোঁজ নিয়েছিস? কিন্তু ওই পরিবারের সঙ্গে আমার তো কোনো যোগাযোগ নেই। আরে সুভাষ চন্দ্র বোস কিংবা শহীদ ক্ষুদিরামের সঙ্গে তোদের কোনো যোগাযোগ নেই? তোরা এই স্বাধীন ভারতবর্ষে বসবাস করছিস কেন, কিসের জন্য? হোয়াই দেখো সেটা তো বিশাল দাবি, আমি তোমার সঙ্গে ঝগড়া বা তর্ক করার জন্য এখানে আসিনি, আমি এসেছি বাবার খোঁজ দিতে। এত বড় একজন বৈজ্ঞানিক কিডন্যাপ হয়ে গেল, অথচ তোমরা কিছুই কিনারা করতে পারলে না, না পারলে বলে দাও, না পারলে বলে দাও, আমি আমি সিবিআইয়ের একটা কেসটা তুলছি। সিবিআই কি করবে, সিবিআই কটা কেস সলভ করছে? সিবিআই এতগুলো বছরে পেরেছে নভেল চোরকে ধরতে পারেনি? আরে বাইরে থেকে আন্দোলন করা অনেক সোজা, একবার যদি এই চেয়ারটায় বসিস তখন বুঝতে পারবি কর্তব্যের ঝামেলাটা কত কঠিন। এনিওয়ে তদন্ত চলছে, পুলিশের কাজ করছে, এবারে তুই আসতে পারিস। ঠিক আছে, দেখি দেখি তোমরা কি করতে পারো, আমি চলি। বাবা কিডন্যাপ হয়ে গেলে সব ছেলেরাই বুঝে এইভাবে উন্মাদ হয়ে যায়। ছি ছি ছি, শুভজিৎকে এই সময় কথাগুলো বলা আমার উচিত হলো না। আপনি একদম ভুল বলেছেন পুলিশ দাদা। শুভজিৎ দাদা বাবু মোটেও ভালো মানুষ নয়। এত কি বলছিস চম্পা? কথাগুলো বলতে আমি সেদিন তোমার ঘরে গিয়েছিলাম, বাবার জন্য ছেলে উন্মাদ হয়নি শুভজিৎ দাদা বাবু, কোটি কোটি টাকা এখন হাতে পাইনি তার জন্য। চম্পা চম্পা, তুই কি বলতে চাই আমাকে পরিষ্কার করে বল, পরিষ্কার করে বল। তাহলে শোনো, ছেলে হয়ে শুভজিৎ দাদা বাবু টাকার জন্য নিজের বাবাকে কিডন্যাপ করতে চেয়েছিল। চম্পা, আরে এই কথা আমি নিজের কানে শুনেছি। হোয়াট? তবে আসল শয়তান শুভজিৎ দাদা বাবু নয়। তাহলে কে আসল শয়তান? আসল শয়তান হলো দিদিমণি নাচের মাস্টার ওই শরলিপি বাবু। ও মাই গড, আমার সন্দেহটাই তাহলে ঠিক। ওই শরলিপি বিদেশের কোনো এক জঙ্গি দলের গুপ্তচর। হোয়াট? শুভজিৎ দাদা বাবুকে সঙ্গে করে কর্তা বাবুকে কিডন্যাপ করে ওই জঙ্গি দলের হাতে তুলে দেয়। কি বলছিস তুই? আর ওরা আমাকে দেখে নিয়েছিল, আর আমি ওদের কাছ থেকে কিছু জানব বলে ওদের সঙ্গে হাত মিলিয়েছি। আই সি, ইন্টারপোলের খবরটা তাহলে একদম ঠিক, জঙ্গি দলের সঙ্গে হাত মিলিয়েছে ওই স্বরলিপি শালা নাচের মাস্টারের ছদ্মবেশে একটা ফেরোসাস ক্রিমিনাল। এই চোপা আর কি জানিস তুই, আমাকে সবকিছু খুলে বল, সবকিছু খুলে বল। না পুলিশ দাদা, আর তেমন কিছু জানি না। তবে কর্তা বাবু কিডন্যাপ হয়ে যাওয়ার পর ওই স্বরলিপি আর শুভজিৎ দাদা বাবুর মাথা খারাপ হয়ে গেছে। জঙ্গি দল থেকে প্রচুর টাকা অ্যাডভান্স নিয়ে এরা বসে আছে, কর্তা বাবুকে ওখানে পাঠানোর জন্য জঙ্গি দল এদেরকে খুব চাপ দিচ্ছে, তাই তো শুভজিৎ দাদা বাবু কর্তা বাবুর জন্য এত মাথা ব্যথা। কিন্তু চম্পা একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না, ওই স্বরলিপি কিংবা শুভজিৎ যদি উমাশঙ্কর বাবুকে কিডন্যাপ না করে থাকে তাহলে এই কাজটা করলো কে? আমি 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 কি সূর্য, তুমি দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ? ইয়েস স্যার। হ্যাঁ বিশাল বাবু, আইপিএস ডিগ্রি হাসিল করার পর প্রথমে আমি উমাশঙ্কর বাবুর কেসটা হাতে পাই, জঙ্গিরা যাতে আমার উপর কোনো রকম সন্দেহ করতে না পারে সেজন্য কিছুদিন বেকার সেজে এদিক ওদিক ঘুরে বেড়ে তারপর একটা ট্যাক্সি চালকের কাজ নেই, অধিকাংশ সময় আমি উমাশঙ্কর বাবুর বাড়ির সামনে গাড়ি রেখে দাঁড়িয়ে থাকতাম, তা হঠাৎ একদিন চালে মাছ পড়লো, ওই শুভজিৎ আর স্বরলিপি আমার গাড়িটাকে ভাড়া করে গাড়িতে বসে যা যা আলোচনা করে তাতে আমি পুরোপুরি নিশ্চিত যে উমাশঙ্কর বাবু কিডন্যাপ হবে। কিন্তু ঠিক তার আগে যে মুহূর্তে আপনি আর শুভজিৎ উমাশঙ্কর বাবুর সাথে কথা বলে ওনার ঘর থেকে বেরোলেন, ঠিক সেই মুহূর্তে আমি ওনাকে আমার হেফাজতে নিয়ে আসি। আপনি তো শুনলে খুশি হবেন, উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার হেফাজতেই আছেন। থ্যাঙ্কস গড, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই বিশাল বাবু,
আমি আমার কর্তব্য করেছি, আমি পারিনি, আমি পারিনি আমার চেতনাকে জলাঞ্জলি দিতে, আমি পারিনি আমার আদর্শকে ছুঁড়ে ফেলা দিতে, আমি পারিনি আমার সংকল্প থেকে দূরে সরে আসতে। আমার বাবা আমাকে যে শিক্ষায় শিক্ষিত করেছে সেই শিক্ষার দীক্ষা নিয়ে সবসময় সততার সাথে মাথা উঁচু করে রেখেছি এবং আজও তাই রাখবো। চম্পা, চম্পা, পুলিশ ডিপার্টমেন্ট তোমার উপর অত্যন্ত খুশি হয়েছে। সামান্য সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুমি আচ্ছা করলে, এর জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত। আমি ডিপার্টমেন্টকে তোমার কথা বলবো। স্যার, উমাশঙ্কর বাবু এখন কোথায়? চম্পাতে বসতিতে। আমাদের বসতিতে? আগে ছিল না, আগে ওনাকে আমি আমার একটা পরিচিত গেস্ট হাউসে নিয়ে গিয়ে রেখেছিলাম, আর তারপর তারপর সেখান থেকে বার করে নিয়ে যাই আমার বাবার কাছে। আমার বাবাও একটা কথা বলার মতো লোক পেল, এখন তো সত্যি দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব করে উঠেছে। আগামীকাল আমি বাবাকে বাড়িতে নিয়ে যাব, আপনি উমাশঙ্কর বাবুর কেসটা হ্যান্ডেল করবেন। আগামীকাল ঠিক রাত 10টায় ফুল ফোর্স নিয়ে আপনি পৌঁছে যাবেন ওই বস্তিতে। ইয়েস স্যার। চলি, বেস্ট অফ লাক। ওরে শালা, বিশালদার ঘরের বাইরে দাঁড়িয়ে না পড়লে তো আমি তো শালা এত কিছু জানতেই পারতাম না। আমাদের যা করার কাল 10টার আগেই করতে হবে। না, এখন এখন আমাকে ওই স্বরলিপিকে একটা ফোন করতে হবে। হ্যাঁ স্বরলিপি। আরে বাবা, আমি শুভজিৎ বলছি, তুমি ভালো করে শোনো, বাবার খোঁজ পাওয়া গেছে। আর হ্যাঁ, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর একটা কথা, তুমি এক্ষুনি হাওড়ার বকুলতলার মিনি বাস স্ট্যান্ডের সামনে চলে এসো। আরে বাবা, বাকি কথা ফোনো না, সামনাসামনি বলবো, এখন আমি রাখছি। পেরেছি, এতগুলো দিন, এতগুলো বছর পর আমি সফল হয়েছি টাইম মেশিনটা আবিষ্কার করতে। কি বলছো, কি কি বলছো এসব? ঠিকই বলছি নীলাবাবু, ঠিকই বলছি। টাইম মেশিনের ফর্মুলা আমার রেডি। এইবার এইবার বিশ্বের দরবারে এই ফর্মুলা আমি পেশ করব। লক্ষ লক্ষ ভারতবাসী উপকৃত হবে, তারা জানতে পারবে তাদের ভবিষ্যৎ, তারা যেমন সৃষ্টিটাকেও জানতে পারবে তেমনি জানতে পারবে ধ্বংসটাও। দারুণ খবর, দারুণ খবর। এই খবরে তুমি মিষ্টি মুখ না করলে চলছে না। তুমি দাঁড়াও, পাড়ার দোকান থেকে আমি একটু ভালো মিষ্টি নিয়ে আসি। যাবে না? আমি যাবো। আর দারুণ খবর, দারুণ। এতগুলো দিন পর আমার স্বপ্ন সার্থক। আজ আমি বুঝতে পারছি বাঙালিরা ইচ্ছে করলে সব সব কিছু করতে পারে। হ্যাঁ, ছেলে হয়ে বাপকে বেঁচে দিতে পারে সন্ত্রাসবাদীদের হাতে। তুমি তুমি সেই নাচের মাস্টার না? যাক, চিনতে পেরেছেন তাহলে। এই শুনুন, আমার না হাতে সময় খুব কম, চলুন। কোথায় যাবো সেটা গেলেই জানতে পারবেন। চলুন, চলুন বলছি। দাঁড়াও সরলিপে, আমার পাওনা গন্ডা হিসেব না মিটিয়ে তুমি এইভাবে বাবাকে নিয়ে যেতে পারো না। হিসেব? এসব কি বলছিস তুই? তার মানে সেদিন পুলিশ অফিসার যা বলেছিল সেটাই ঠিক? তুই আমাকে, ও আপনাকে জঙ্গিদের কাছে বেঁচে দিয়েছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। চলবে না, যেতে আপনাকে হবেই। ওই আগে আমার টাকা আমাকে দাও, তারপর। আমি মনে করছি আমি কাউকে কিছু দেবো না, ছেলে হয়ে বাপকে জঙ্গিদের কাছে বেঁচে দিয়েছিস, বেমাইটা কে করলো? আমি না, তুই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। অসম্ভব, অসম্ভব সরলিপি, অসম্ভব। শালা শুনে রাখ, আমি বেঁচে থাকতে শালা আমি তোকে কিছুতেই এই কাজ করতে দেবো না রে। ঠিক আছে, তাহলে না হয় তোকে আমি মেরেই নিয়ে যাবো। আমি তোমার দুটো পায়ে পড়ি। মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না। দূর মশাই, আপনিও না জেনে কেমন, আমি ওকে সত্যিকারে মারছি নাকি শুধু বের করেছি ভয় দেখাবার জন্য? দেখুন দেখুন, আপনার ছেলেও সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। আরে বাবা, এটা সত্যিকারের পিস্তল নয়, খেলনা পিস্তল, সঙ্গে রাখি মানুষজনকে ভয় দেখাবো বলে। খেলা, আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনি নিয়ে যা, তিনি দেখুন তো। এই দেখো আপনার হাতটা কাঁপছে কেন?
আরে বাবা এতে গুলি টুলি কিচ্ছু নেই, এটা বাচ্চারা পুজোর সময় ক্যাপ ফাটায়, ক্যাপ নিন, ক্যাপটা ফাটিয়ে দিন তাহলে তো বিশ্বাস হবে, নিন ফাটা। না বাবা না, না বাবা না, না মা, এটা সত্যিকারের গুলি ছিল? যা শুভ, শুভ কথা বল, শুভ, শুভ, শুভ কথা বল, শুভ। এই আপনি পাগল নাকি? নিজে হাতে ছেলেকে গুলি করে খুন করলেন, এখন বলছেন শুভ, শুভ কথা বল, শুভ, শুভ কথা। এই শুনুন শুনুন, আপনার ছেলে না আপনার তৈরি করে টাইম মেশিনে চড়ে উপরে রওনা দিয়েছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, একটু ভেঙে পড়ার কিচ্ছু নেই। শুনুন, এই শুনুন শুনুন শুনুন, আমি না আপনার ছেলেকে বলে দেবো, ও উপরে পৌঁছে আপনাকে একটা এসএমএস করে দেবে। এ তুমি কি করলে নাচের মাস্টার? আমার জল জ্যান্ত ছেলেটাকে, আরে এই হচ্ছে বাবা, যে ছেলে বাপকে জঙ্গিদের কাছে বেঁচে দিয়েছে, আর যে সেই ছেলের জন্য বাবার দু চোখে সন্তান হারার কান্না। ও কি করেন বাবা, যায় দেখো সব কথা বাদ দিন, দেরি হয়ে যাচ্ছে, তাতেই চলুন তাতেই চলুন। এই শুনুন, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে পুলিশের হাত থেকে বাঁচাবো। আগে নিজে কি করে বাঁচবি সে কথা ভাব, পরে অন্যকে বাঁচাবার চেষ্টা করবি। কাশ্মীরে তো আগুন ধরিয়েছিস, কি হলো? কাশ্মীরকে নিতে পেরেছিস? পাহাড়ে তো আগুন লাগালি, কি হলো? গোর্খাল্যান্ড তৈরি করতে পেরেছিস? রাজার হাতেও তো আগুন লাগালি, পেরেছিস? পেরেছিস হিন্দু মুসলিমকে ভাগ করতে? পারিস নি, পারিস নি? কারণ আগুন জ্বালিয়ে হোম হয়, আগুন জ্বালিয়ে বিয়ে হয়, আগুন জ্বালিয়ে শুভ কাজ হয়, কিন্তু আগুন জ্বালিয়ে কোনো অশুভ কাজ হয় না। অফিসার, গীতা কোরআন বাইবেলে লেখা নেই ভাগাভাগির কথা, হিংসার কথা, জেহাদের কথা। তোরা নিজেদের স্বার্থে বেআইনি ভাবে টাকা ইনকাম করার জন্য এদেশের সম্পদকে নষ্ট করতে চাইছিস। একটা কথা মনে রেখে দিস, তোরা নাসিকে পিস্তল ধরিস আর আমরা পিস্তল ধরা শিখে পিস্তল চালাই। অফিসার, বেশি বাড়াবাড়ি করিস না, একে নিয়ে আমাকে যেতে দে। আমরা ভারতীয়, খেতে চাইলে খেতে দেবো, আশ্রয় চাইলে আশ্রয় দেবো, কিছু না চাইলেও ভালোবাসা দেবো, কিন্তু এদেশের সম্পত্তি চাইলে তালা একদম চিরে দেব। মনে রাখিস, আমি পাকিস্তানে থাকি না, আমেরিকাতে হাসি না, সুইজারল্যান্ডে খাই না, করি না হংকংয়ে গিয়ে চাষ, আমি ভারতীয়। প্রয়োজনে বিবেকানন্দ, প্রয়োজনে নেতাজি সুভাষ। অফিসার, ইউর মতো কালসাপের বিজনেস কি করে ভাঙতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সারেন্ডার কর। করবো না, সারেন্ডার কর বলছি। করবো না, সারেন্ডার কর। করছি বাবা, করছি করছি। ও পালালো, ও যে পালালো। স্যার আপনার কি অবস্থা? আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, স্কাউন্ডেলটা, স্কাউন্ডেলটা একটা কেমিক্যাল ডাস্ট আমার চোখে ছিটিয়ে দিয়ে পালিয়ে গেল। পালিয়ে কোথায় যাবে স্যার? আইন ওকে ছাড়বে না। আপনি কাজ করুন, বলুন, আপনি ফোর্সকে বলুন যে সুপরিতের বাড়ি থেকে পোস্টমর্টমের ব্যাপারে পারবার জন্য। ওকে, আর আপনি উমাশঙ্কর বাবুকে আপনার কাস্টাডিতে নিয়ে ওনার জবানবন্দি আপলোড করুন। এই ক্যাচিস বডিটা নিয়ে যা স্যার। স্যার আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন তাহলে তাহলে আমরা উমাশঙ্কর বাবুকে রেস্কিউ করতে পারতাম না। এই ক্রেডিটটা আমার নয়, এই ক্রেডিটটা সম্পূর্ণ আমার বাবার। হ্যাঁ, আমি তো পাড়ার দোকানে গেলাম, ওই বস্তিতে গিয়ে একটু মিষ্টি কিনতে গেলাম, গিয়ে দেখলাম যে একটা বস্তির মধ্যে একটা গাড়ি এসে নামলো, তারপরে গাড়ি থেকে কতগুলো লোক নামলো,
তাদের হাতে সব ক্যামেরা ট্যামেরা সব নানা রকম জিনিস, কিছু বুঝতে পারছি না। বস্তি সব ছবি তুলছে, নানা রকম লোকের সঙ্গে কথাবার্তা বলছে, আমি বুঝতে পারছি না তারা এখানকার না বহিরাগত। আমার কিন্তু সন্দেহ হলো, সন্দেহ হতেই খোকাকে সমস্ত ব্যাপারটা আমি ফোনে জানালাম। বাবা যদি ঠিক সময় আমাকে ফোনটা না করতো তাহলে তাহলে আমরা উমাশঙ্কর বাবুর মতো দেশীয় সম্পদকে হয়তো হারাতাম। নমস্কার বিশালবাবু, আপনি উমাশঙ্কর বাবুকে নিয়ে যান। যান। ওরে সূর্য, গর্বে আমার মুখটা ফুটে যাচ্ছে। উমাশঙ্কর ব্যানার্জির মতো মহাবৈজ্ঞানিককে তুই প্রাণে বাঁচিয়েছিস, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সব মেঘ যে কেটে গেছে বাবা, আজ যে আমরা শুধু আপনাকে এখানে খুশি দিতেই এসেছি, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন বাবা, তাকিয়ে দেখুন, পূবের আকাশ রক্তিম হয়েছে, কালবৈশাখী ঝড় থেমে গিয়ে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, ঘন কালো কুচকুচে মেঘগুলো সরে গিয়ে আকাশটা কেমন হচ্ছে ঝকঝকে পরিষ্কার, আর সেই ঝকঝকে সূর্যের আলোতে গাছের পাতাগুলো কেমন করে মাথা নাড়াচ্ছে, পাখিরা কেমন করে নতুন সুর ধরতে চাইছে। বাবা বাবা বাবা, বাগানের ফুলগুলো যে আবার নতুন করে ফুটতে চাইছে বাবা, আমি যে আপনার মতো করেই আপনার শুকিয়ে যাওয়া বাগানটাকে আবার নতুন করে সাজিয়ে তুলেছি। মা, আমি তো জানি, আমি তো জানি আমার এই শুকিয়ে যাওয়া বাগানটা একমাত্র তুই পারবি ফলে ফুলে আবার ভরিয়ে তুলতে। পেরেছি পেরেছি বাবা, আমি পেরেছি, আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, আমার স্নেহ শাসনের সুরে আজকে ওই বাড়ির স্বার্থপর মানুষগুলো আপনার কাছে নতি স্বীকার করেছে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, যাদের জন্য তুমি বাড়ি ছেড়ে নিয়েছিলে সমাজ চাকরের কাজ, তারা তারা আজ সবাই পাল্টে গেছে বাবা, পাল্টে গেছে। হ্যাঁ তাই তো, তাই তো বাবা বাবা, আজকে কিন্তু আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না না, আমি যাব না। আমি কিন্তু আপনার প্রত্যেকটা কথা রেখেছি বাবা, এবার কিন্তু আপনাকেও আমাকে দেওয়া কথাগুলো রাখতে হবে। ওরে মা, তোরা আমাকে বলছিস ওই বাড়িতে ফিরে যেতে, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস যে আমার চলে গেছে, তাই তো কবি সুনীল গাঙ্গুলির কবিতা থেকে ধার করে বলতে হয়, 33টা বছর কেটে গেছে কেউ কোনো কথা রাখেনি, কেউ কোনো কথা রাখে না। বাবা কি জানিস, বাবা মা হচ্ছে একটা সেতু, সংসারের অতীত আর ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা সেতু, সেই সেতুটা যদি একবার ভেঙে যায় তাহলে আর কোনোদিন জোড়া লাগে না, কোনোদিন না, কোনোদিন না। তাই তো তোর এই কথাগুলোকে বিশ্বাস করতে আমার বড্ড ভয় করছে মা, যদি অবিশ্বাসের ঝড় এই বিশ্বাসগুলোকে ভেঙে দিয়ে যায়। ভাঙবে না, ভাঙবে না বাবা, ভাঙবে না, ভাঙবে না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার বিশ্বাসকে আমি কোনোদিন ভাঙতে দেব না। বাবা, আমি যে আসার আগে ওই বাড়ির তুলসী তলাটাকে নিকিয়ে রেখে এসেছি, আপনি ফিরে যাবেন বলে আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রেখে এসেছি, আপনি পুজো দেবেন বলে আপনার লক্ষ্মীর আসনে যে আমি ফুলটাও তুলে রেখে এসেছি বাবা, ওই বাড়ির মানুষগুলো আপনার কাছে ক্ষমা চাইবে বলে ভিক্ষাপত্র হাতে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে, ওই বাড়ির সদর দরজাটা হাট করে খোলা আছে আপনার পদধূলি পাওয়ার জন্য। বাবা এবার শুধু আপনি ফিরে চলুন বাবা, এবার শুধু আপনি ফিরে চলুন বাবা। তুই কেন বুঝতে পারছিস না ওই বাড়িতে যাও আমার পক্ষে সম্ভব? তুমি তুমি আমাকে বৌমা না ভেবে তোমার মেয়ে ভাবতে পারো না বাবা? আজকে দিনে কিছু সংখ্যক ছেলে তাদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে বাবার হাতে ধরিয়ে দিয়েছে বাজারের ব্যাগ, বাবা মাকে দিয়ে করাচ্ছে চাকর চাকরানির কাজ, কিন্তু আজও এত সংখ্যক কন্যা ভ্রূণ হত্যা হওয়ার পরেও কিন্তু মেয়েরা তাদের বাবা মাকে ঈশ্বরের আসনে বসিয়ে রেখেছে। বাবা বাবা, আমি তোমার সেই মেয়ে বাবা। আজকে কিন্তু কোনো বৌমাটা শ্বশুরমশাইকে শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আসেনি বাবা, আজকে একটা মেয়ে তার নিজের বাবাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। বলো না, বলো না বাবা, বলো না তুমি তোমার মেয়ের সাথে যাবে না, বলো না, বলো না তুমি তোমার মেয়েটাকে সাড়া দেবে না, বলো না। এভাবে আর কাঁদাস না, এভাবে আর কাঁদাস না, আমি আমি তো চোখের জল আর আটকে রাখতে পারছি না, এভাবে তুই আমায় কাঁদাস না। তোমার সেই জল আমি নিজের হাতে করে মুছিয়ে দিলাম, এই তো আমার মা, তোকে দেখতেন আমার মায়ের মতন। ছোটবেলায় আমি যখন দুষ্টুমি করতাম না, আমার মা আমাকে ঠিক এইভাবে ঠিক এইভাবে চোখের জলটা মুছিয়ে দিত। যাব যাব তোর সঙ্গে, সত্যি সত্যি দিদি সত্যি। আর যদি তুমি আমার থেকে বয়সে ছোট না হতে তাহলে তাহলে আমি তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম তিথি, তোমার মতো স্ত্রী পাওয়া সত্যিই ভাগ্যের কথা। ওরে সূর্য, ও তোর ঘরের লক্ষ্মী হতে পারে, আসলে ও তোমার মা,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন তার মায়ের কথা রেখেছিলেন, আমিও তেমনি আমার মায়ের কথা রাখলাম। চল মা, চল চল, কোথায় মানিয়ে যাবি, চল তোমাকে পৌঁছে দে, চল। নরক বানিয়ে দেব, তুই আমার মুখের গ্লাস কেড়ে নিয়েছিস, তোর সুখের সংসার আমি ছারখার করে দেব। এই বাড়ির চারিদিকে দেওয়ালে মেঝেতে দগ দগ করবে ঘাও, খোসপাজরা চিহ্ন। এই বাড়ির ভিত থেকে বেরোবে লাশ পচা দুর্গন্ধ, এই এলাকার নর্দমা দিয়ে কলকল করে বয়ে যাবে রক্ত। আমি তোর বাড়িতে বসেই করব তোর সর্বনাশ। কতক্ষণে এসেছেন? অনেকক্ষণ। আচ্ছা, সদর দরজাটা হাট করে খোলা দেখে পা টিপে 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 উঠুন পেরিয়ে আমি তোর ঘরে ঢুকে বসলাম। তাহলে তুই কোথায় ছিলি? আর বলবি না, ওই হারামজাদিটা, ওই হারামজাদিটা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। মার খাবার ভয় না, মুখ বুঝে আমাকে সব সহ্য করতে হচ্ছে। এই আপনার, এই আপনার কথা মতো সংসারটাকে হাতের মুঠোয় করতে গিয়ে কোথা থেকে কি সব যেন উল্টে গেল। আহারে, খেতে খেতে আমার বোনটা চেহারার কি হাল হয়েছে একবার দেখেছ? চোখের কোণে কালি পড়ে গেছে, চেহারায় সে জৌলুসটা নেই। আরে বোন, তোর গায়ে খুব ব্যথা লাগছে না রে বোন? লাগবে না, ইহার ভাঙা কাটানি কি আমার অভ্যেস আছে? দাঁড়া 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 দাঁড়া, আমি তোর সব ব্যথা দূর করে দেবো, তোর গাটা একটু ম্যাসাজ করে দিয়ে। তার আর কোনো প্রয়োজন নেই। তোর প্রয়োজন না থাকতে পারে, আমার প্রয়োজন আছে। কতদিন মেয়েদের গায়ে হাত দিইনি, কতদিন মেয়েদের গায়ের গন্ধ শুকিনি। চলো, মেয়েদেরকে নাচ শেখাতে শেখাতে আমি নিজেই মেয়ে হয়ে গিয়েছিলাম, ভুলিয়ে গিয়েছিলাম যে আমি একজন পুরুষ মানুষ। সর্বত বটে নিশ্চয়ই সর্ব, আগে নিঃশ্বাসটা নিই, তারপর তো প্রশ্বাস ছাড়ব। আমি ধ্বংস করবো রে স্নেহ, আর তোকে দিয়ে শুরু করবো সেই ধ্বংস মিছিলের শোভাযাত্রা। হ্যাঁ তো, আমি তো মাস্টার মশাই, নাচের মাস্টার, তাই তোর সর্বনাশটা আমি নাচতে নাচতেই করবো। এবার শুরু হবে তবলার বোল। যেহেতু রবি ঠাকুর বাঙালির মন প্রাণ জুড়ে বসে আছে, সে তো রবি ঠাকুরকে দিয়ে শুরু করবো তোর বোধন। আমারে নিও না, নিও না সারাই জীবন মরণ, সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব এই মুহূর্তে আমার পরাণ চাইবে তাই হবে, আমার আমার পরানো তোমা ছাড়ায়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমার পরানো জহত ছয়। সেকেন্ড আইটেম হয়ে গেল, এবার থার্ড আইটেম ওয়েস্টার্ন সালা মাইকেল জ্যাকসন।
I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. Your accent. পাঞ্জাবি কুচকে যাবে না কেন? ক্ষতি করলেন আমার, কেন এত বড় ক্ষতি করলেন, কেন করলেন? বিশ্বাস কর ভাই, এর জন্য তোর কোনো দোষ নেই রে, সব দোষ হয় শালা সূর্যের। তুই একবার মহাভারতের কথাটা ভাব ভাই, কুন্তি যা কিছু করার করলো আর সারা জীবন কত শুনলো কে? কর্ণ, কর্ণ, এক সেকেন্ড, আমার আসল চেহারাটা তোকে একবার দেখাই। দেখ সঞ্জয়, তুই আমাকে এত মারলি, আমি তো পারতাম তোকে শুট করে দিতে। পুট করে মরে যেতিস? কিন্তু আমি তো তা করিনি, কেন করিনি জানিস? আমি তোকে খুব ভালোবাসি রে আমার ছোট ভাই। লাগবে তোমাকে, এবার আস্তে আস্তে তোমার শেষটা বন্ধ হবে, তুই চোখে অন্ধকার দেখবি। এটা এগোচ্ছে, 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 এগোচ্ছে। পরীক্ষার প্রথম বেলটা পড়লো, দ্বিতীয় বেলটা পড়লো, তৃতীয় বেলটা পড়লো। দেখো দেখো দেখো, তোমরা সবাই দেখো, বাবা বাড়িতে ফিরে এসেছে। তিথি বাবাকে বাড়িতে ফিরে নিয়ে এসেছে। বর্তা, কিরম আছিস? ভালো ছিলাম না দাদা, বট গাছের ছায়ের নিচে বসে থাকলে জানা যায় না সূর্যের তেজ কত ভয়ঙ্কর। আরে বাবা, এই কথা তুই বলছিস? আজ তোমার কাছে ক্ষমা চাইতে আমি এতটুকু লজ্জা করছি না দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, তুমি আমায়। আরে এরকম করে না, এরকম করে না ভাই। আগামীকাল কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে আমি যাবো তোমার সঙ্গে, এতগুলো দিন বন্ধ হয়ে আছে তো অনেক ধুলো জমে গেছে, নিজের হাতে পরিষ্কার করে আমি শিক্ষাকে উদ্ধার করবো। আর তুমি, তুমি নিজের হাতে আমার হাতে খড়িটা দিয়ে দেবে তো দাদা? বলো না, বলো। দেবো দেবো, ওই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম দাদা। আর আমাদের ফিরে
চলে যাবেন না তো? হ্যাঁ জেঠুমনি, তুমি কথা দাও তুমি আমাদের ছেড়ে কোনোদিন যাবে না। জিনিক, তোরা হচ্ছিস আজকের প্রজন্মের সন্তান, তাই তোদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন জেঠুমনি? তোরা আমাকে বলছিস আমি যেন এই বাড়ি থেকে চলে না যাই, যেন এই বাড়িতেই থেকে যাই। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো, 70 বছর পেরোনো একজন অসহায় বৃদ্ধ কেন রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়? কেন জেঠুমনি? তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য। তোরা ঘুম থেকে উঠে শয়ে শয়ে বন্ধুদের গুড মর্নিং নিউজ পাঠাতে পারিস হোয়াটসঅ্যাপে, পাশের ঘরে গিয়ে একবার বাবাকে জিজ্ঞেস করতে পারিস না গো বাবা তুমি কেমন আছো গো। অথচ ওই বাবাই কিন্তু ছোটবেলায় তোকে লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, আর সেই বাবাই যখন বুড়ো হয়ে যায় তখন সে হয়ে যায় তোদের কাছে একটা বুড়ো বাম। আমি তোকে বলছি শোন, একজন কিশোর তার জীবনের লক্ষ্য থাকে যে সে মানুষ হবে, বড় হবে, তাই নিজের শখ আহ্লাদ খেলাধুলো সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়াশুনো করে যায়, পড়াশুনো করে যায়। পড়াশুনো করতে করতে একদিন সে যুবক হয় কিশোর থেকে, তারপরে সে যুবক পায় একটি চাকরি, তারপরে তার বিয়ে হয়, তার একটি সন্তান হয়, তখন সেই যুবক হয়ে যায় বাবা, তখন সেই বাবা আবার তার সন্তানকে লেখাপড়া শেখায়, মানুষ করে, বড় করে, আস্তে আস্তে সেই যুবক একদিন হয়ে যায় হতশিকর বৃদ্ধ, তখন সে যায় একটু বিশ্রাম একটু অবসর। কিন্তু তোরা তখন বলিস যে এই বুড়োটা বাড়িতে বসে বসে শুধু শুধু গিলছে, কোনো কাজ করে না, সেই বুড়োটাকে দিয়ে তোরা চাকরের মতো খাটাস। প্রশ্নটা আমার এইখানেই, বলতো বাবারা কেন চাকর হবে এই প্রজন্মের হয়ে? আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জেঠুমনি। একটা কথা জানবি ঝিলিক, যেদিন থেকে তোরা বাবাকে চাকর ভাবা ছেড়ে দিবি সেদিন থেকে জানবি আর কোনো বাবা রাতের অন্ধকারে আমার মতো বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে না। আজ তুমি আমাদের যে শিক্ষা দিলে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রতিজ্ঞা করছি বাবা, সন্তান হয়ে সন্তানের কর্তব্য পালন করব। আর কোনো বাবাকে তোমার মতো রাগে দুঃখে অভিমানে মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না বাবা, মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। কি জানিস সূর্য, এই যুগটা হচ্ছে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টুইটার, স্নেহ মায়া মমতা মাপার নেই কোনো থার্মোমিটার, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার এখন মদ খেয়ে জিমোচ্ছে, ফুটপাতের কোনো দোকানে হয়তো বাবার শাসন বিকোচ্ছে, তবে তোরা যতই খেলিস ছকের খেলা দাবা, সেই দাবাটাই উল্টে যাবে যখন তোরা হবি একদিন বাবা। বাবা বাবা জবাব নেই বড় কথা, আপনার জবাব নেই, আপনাকে দেখে মনে হচ্ছে ফিরে আসতে হলে ঠিক এইভাবেই ফিরে আসতে হয়। গিন্নিমা, ও গিন্নিমা, এইবার মনে হচ্ছে এই বাড়ি থেকে সত্যি সত্যি স্বার্থপরতা বিদায় হবে। আচ্ছা স্নেহা সঞ্জু এরা সব কোথায় এসে দেখতে পাচ্ছি? কাকা কাকিমা জানো বাবা সঞ্জু সব কেন কোথায় বলো কি ডাকো না, কি হলো এ কি, কে এটা, কে কি রূপ দেখছো এ কি, কি করে হলো এসব? সঞ্জু কোথায়? সঞ্জু কোথায়? কি ওকে ওকে দেখতে পাচ্ছি না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে হলো এসব? এই তুই তুই কথা বলছিস না কেন? আমার সঞ্জু কোথায়? আমার সঞ্জু, তুই 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 সাদা শাড়ি পরেছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? বল না মা, আমার সঞ্জু কোথায়? বল না রে, বল না সিংহের খাঁচায় প্রবেশ করে সিংহের ফ্যামিলিকে শেষ করতে এসেছি। চিৎকার করিস না, চুপ করে শোন, আমি প্রথমে স্নেহাকে ধর্ষণ করি, তারপর সঞ্জয়কে গলা টিপে খুন করি, মাসিমা বুড়ি হয়ে গেছে চলবে না, এ মালটা নাতু নতু সাজে অনেকদিনের লক্ষ্য আমার। আগুনের মধ্যে মৃত্যু আছে জেনেও কাঁচ পোকারা যেমন আগুনের মধ্যে ছুটে যায়, কাকা
চক্র মহাচক্রে তংস্ত দীত বসুন্ধরে বরাহ রূপে নিশিবে নারায়ণী নমস্তে তংস্ত করাল বদনে শিরমালা বিভীষণে চামুন্ডা মুন্ড মন্থনে নারায়ণী নমস্তে ত্রিশূল চণ্ডাহি ধরে মহাপ্রেষব বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তে। কিচ্ছু করতে পারলো না তুমি, সেই আইনের কথা বলছো এতগুলো জীবন নষ্ট হয়ে গেল, তুমি সেই আইনের কথা বলছো। হ্যাঁ, আমি এতদিন ধরে তোমাদের যে আইন কিচ্ছু করতে পারেনি, আজকে আমি সেই আইনকে আমার নিজের হাতে তুলে নিলাম। অ্যারেস্ট মি অফিসার, অ্যারেস্ট মি। ওই শয়তান সরল বিক, আমাকে কে করলো এই কাজ? আমি আমি নিজের হাতে করে ওকে খুন করেছি। বিশালবাবু, এ তুই কি করলি রে বোন? দাদা, বাবা মা মারা যাওয়ার পর সেই ছোট্ট বেলা থেকে আমি আমি তোকে কত কষ্ট করে মানুষ করলাম, তোর জন্য আমি আমি সংসার পর্যন্ত করলাম না, কিন্তু তুই তো জানিস যে আইনের কাছে বাবা মা ভাই বোন কারো ক্ষমা নেই, কারো ক্ষমা। এক মিনিট অফিসার, এক মিনিট। সূর্য, তুমি এবারের বড় ছেলে, তাই বড় ছেলের দায়িত্ব পালন করো। সবাইকে তুমি খুব ভালো রেখো সূর্য, সবাইকে তুমি দেখে রেখো। আর আমার এই ছোট্ট বোনটা ঝিলিক, আমার এই ছোট্ট বোনটার জন্য না তুমি একটা খুব ভালো পাত্র দেখে ওর বিয়ে দিও, একটা খুব ভালো পাত্র। আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তুমি আমার জন্য অপেক্ষা করো। দেখো দেখো, আমি একদিন ঠিক ফিরে আসবো সূর্য, আমি একদিন ঠিক। চলুন অফিসার। পথে দেয়